এওলোক সদাগৰ, দুর্নীতির সদাগৰ। দুর্নীতি অনিয়মেৰে অভিলেখ গঢ়ি চাকৰিৰ পৰা নিলম্বিত হল আঠগৰাকীকৈ বিডিও। বিশ্বনাথৰ পৰা যোৰহাটলৈ, শোণিতপুৰৰ পৰা শিলচৰলৈ কোটি কোটি টকাৰ কেলেংকাৰী এইসকল দুর্নীতির সদাগৰৰ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শূন্য সহনশীল নীতির বাবে রাজ্যত একদিনাই একেলগে চাকরির পৰা নিলম্বিত হল আঠগৰাকীকৈ খণ্ড উন্নয়ন বিষয়া। বিশ্বনাথ জিলাতে সর্বাধিক চারিগৰাকীক নিলম্বন করা হল। বিশ্বনাথর বিডিও রশ্মিরেখা মহন্ত, ছয়দুয়ারর বিডিও অরুণ কুমার দাস, চটিয়ার পলক কুমার শর্মা আর হাকুমথার বিডিও গৌতম কুমার শর্মা। একদরে দুর্নীতির বুকাত লুটুরি পুটুরি হওয়ার তালিকাত আছে যোরহাট পূব উন্নয়ন খণ্ডর বিষয়া দ্বিজেন কুমার বরা, কাকোপথারর বিডিও বর্ণালী ফুকন, শিলচর খণ্ড উন্নয়ন বিষয়া অবিনাশ টায়ে আর শোণিতপুরর গাভরুর বিডিও হেমকান্ত বরা। এই দালাল সকলে অকর্তৃত্বশীলভাবে প্রায় 3,30,00,000 টাকার সরকারি পুঁজির অনিয়ম করেছিল। আটগৰাকী বিডিও বিভিন্ন এরিয়ার আর সেই সকলক আজি আমার বিভাগে প্রায় 3,29,00,000 টাকা আনঅথরাইজভাবে কোনো ধরনের পারমিশন নোহাকলকে পেমেন্ট দিয়ে পেলায় মেটেরিয়ালস বিলতলকে পেমেন্ট প্রদান করেছে। অর্থাৎ বিশ্বনাথ জেলার চারিগী, তিনিচুকীয়ার এগারী, শোণিতপুর এগারী, কাছাড় আর যোরহাটের এগারী বিডিও ইতিমধ্যে আমার বিভাগে সাসপেনশন করেছে। আমার যে এডমিনিষ্ট্রেটিভ যে ফান্ড, সেই ফান্ডের পরা টাকাটা উদ্ধার করে মেটেরিয়ালস পেমেন্ট দিয়ার একটা অভিযোগ এটা আছে। গতি বিত্তীয় খেলিমেলি যদি আমি সুস্থিরভাবে না রাখো, তো আগন্তুক দিনত বিভাগ চলাতে সমস্যা আসব। তার কারণে বিভাগে কেবাটাও পরীক্ষা নিরীক্ষা করে আজি নিলম্বন করেছে। পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের সঞ্চালকালয়ের অনুমতি অবিহনে কোটি কোটি টাকার লুণ্ঠন চলাই নিলম্বিত হওয়া আটগৰাকী বিডিওক বরখাস্ত করার দাবি তুলিলে বিশ্বনাথর সচেতন রাইজে। বিশ্বনাথবাসী হিসাবে বিশ্বনাথর যেহেতু চারিজনক বিডিও নিলম্বিত হয়েছে, আমি লজ্জা অনুভব করছো প্রথমে। আর ইয়ার এই কার্যর যিনি মানুষ জড়িত আছে সকলকে সঠিক তদন্তরে চালি যাই চাবলৈ আমি সরকারক আহ্বান জানাইছো। আমার বিশ্বনাথ সমষ্টিত বেশি হওয়ার কারণ তো কি? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত থাকবে লাগিব, তেওঁলোকে মৌখিকভাবেও কিবা নির্দেশ দিব লাগিব। নহলে চারিজন বিডিও তো কনফারেন্সত কথা পাতিছে, অন্য জেলার চারিজন হওয়া নাই, বিশ্বনাথ জেলার চারিজন হয়েছে। মানে ইয়ার বিশ্বনাথ জেলার তেওঁলোকৰ ওপৰৰ বিষয়ার লগত তেওঁলোকে মৌখিকভাবেও কথা পাতিছে আর কথা পাতি তেওঁলোকে গ্রিন সিগনাল পাইছে, সেই কারণে বিডিও পেমেন্ট করেছে। ইয়াত একটা দৃষ্টান্তমূলক শাস্তি বিচাৰিছো যে পিছলো আগলো যেন কোনো যেন এনেকুৱা ধৰণৰ নিয়ম কৰিব নোৱাৰে। এইটো অকল বিশ্বনাথতেই নহয়, অলপ দিনৰ পৰা দেখা পাইছো গোটেই অসম জুৰি, এনেকুৱা মুরব্বী সকল যার উপরতে নাকি গোটেই জনসাধারণে নির্ভর করে, সেই মুরব্বী সকলক মানে মুরব্বী চরিত্রবিলাক ইমান কুচরিত্র ধরা পড়েছে, তেওঁলোকৰ মানে আত্মসাত ধন আত্মসাতর যেটো প্রক্রিয়া প্রবণতা, ই আমার দুর্ভাগ্যজনক। দুর্নীতিগ্রস্ত সরকারি বিষয়াক নাকি লগাবলৈ সরকারে লওয়া পদক্ষেপক আদরণি জানালে তেজপুরের সমাজ সচেতন নাগরিকেও। মুখ্যমন্ত্রীলৈ আহ্বান, এনে অভিযান দীর্ঘকাললৈ অব্যাহত রাখক, পুলি নহয় ঘাই হিপাই উঘালি পেলাও। মই অতিকৈ আনন্দিত যে আমার মুখ্যমন্ত্রী মহোদয়ে যেনেকৈ কথাটো কৈছে তেনেকৈ কাম কৰিছে। তেখেতে নির্মূল করিম বলে কৈছে, এই দুর্নীতি নির্মূল করিম বলে কৈছে, দালাল নাইকিয়া করিম বলে কৈছে, আর সেই হিসেবে তেওঁ পদক্ষেপ লৈছে। যোৱাকালি আটজন বিধায়ক ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। অতি সুন্দর পদক্ষেপ, আর এই পদক্ষেপটো যাতে আকো চলি থাকে, যাতে দুর্নীতি একেবারে সিপার পৰা নির্মূল হয়ে যায়, মোৰ এইটোৱে কব লাগে। আমার এনেকুৱা এজন নেতার প্রয়োজন, মুখ্যমন্ত্রীর প্রয়োজন, যাতে সমাজের সকল স্তরের পৰা দুর্নীতি যাতে নির্মূল করব পারে, আর সমাজত যাতে সকল মানুষে তেওঁলোকৰ প্রাপ্যখিনি সময়মতে পায়, কোনো বাধা নোহোৱাকে পাব পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।